যাচ্ছি, আর আহারে বাংলাটা আমার তো হয়ে গেছে। হ্যাঁ, তুমি করবে? হ্যাঁ, একটু আহারে বাংলায় একটু খাওয়া দাওয়া করতে হবে, এদের সাথে পেজও কিছু তুলতে হবে। সে তো ঠিক আছে, তাহলে একটা কাজ করি, বিফোর গেটিং ইন টু আহারে বাংলা তোমার কথা বলি। তুমি বুনো শুয়োর খেয়েছো? বুনো শুয়োর? তাহলে হঠাৎ করে মানে মুনসুরের কথা কেন? মুনসুর খেয়েছো কিনা তো আপনারা এসছেন আজকে আমাদের চ্যানেলের মধ্যে, আপনাকে তো চেনেন। আর আমরা অ্যাকচুয়ালি কেন বলছি বলুন, বুনো শুয়োরের কথা, আজকে আমার এই চ্যানেলের মধ্যে একটা বারবিকিউ হবে। আপনারা তো মোটামুটি রোস্টিং টোস্টিং শুনেছেন, টোস্টিং শুনেছেন, বারবিকিউ তো যাকে নিয়ে করব, সে আসলে যে মানুষ না জানোয়ার সেটাই বুঝতে পারে। দেখেছো কি এর আবার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, এর ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আমিও দেখেছি। আমার মনে হয় যারা বন্ধুরা আমাদের ক্যামেরার উপরে দেখছে আমাদেরকে, তারাও নিশ্চয়ই কম বেশি দেখেছেন কিনা জানেন জানি না, বাট আমি আমি ওটা দেখতে গিয়ে আমার কম্পিউটার পুরো হ্যাং করে গেছিলো। ঠিক আছে, তো ওই জন্য আমি বলছি যে জানোয়ার না এ মানুষ সেটা জানি না, সেটা আপনারা ডিসাইড করবেন। আর এইটার মধ্যে একটা কুইজও থাকবে, মানে ওনার যারা ফলোয়ার তাদের জন্য ভাবছি আমি একটা কুইজ করার কথা ভাবছি। ওনার আবার ফলোয়ার আছে? হ্যাঁ, অনেক পাবে বাবা, 6.3 lakhs আমার চ্যানেলের কত জানেন তো, 1400 সাবস্ক্রাইবার। মানে আমি যে কোনো কন্টেন্ট বানাই সেগুলো কেউ দেখে না, কিন্তু ওনারটা দেখে, তাদের যদি ওনার ভালো লাগে হয়তো, কিন্তু যারা ভালো লাগে তাদের জন্য এবং যাকে নিয়ে কথাবার্তা বলছি তার জন্য একটা কুইজ থাকবে। তো আপনারা দেখছেন সিটি টক, সিটি টক্সে এই ধরনের আপডেটস দেখতেই থাকেন। চলুন আমরা এই এগোতো, হাঁটতে হাঁটতে কথা বলি, আর আপনারা ততক্ষণে আমার ইন্ট্রোটা দেখুন। যারা করে তাদেরকে আমি প্রতিবাদ জানাই, যারা এইসব করে তৈরি, বাট এটা না করে পাচ্ছি না, কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে উনি টানা হাজার করেছেন। কিন্তু আপাত দৃষ্টিতে রবীন্দ্রনাথকে দেখলে মনে হবে কিন্তু সে মানব ধরন, সে কখনো কখনো মনে হয় ডিফারেন্ট ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিদের সঙ্গেও যেন ইনভলভ, সকলকেই উনি ক্রিটিসাইজ করছে। ঠিক আছে, ক্রিটিসাইজ করা যেতে পারে, কারণ উনি তোমারও ক্রিটিসাইজ করে, কিন্তু ক্রিটিসাইজ করার পরে তো একটা স্বাধীনতা থাকবে, এই ক্রিটিসিজমটা অন্য। আপনারা একটা কাজ করুন, কিছু ভিডিও আপনাদের ক্রিটিসিজমটা দেখান, হ্যাঁ, পরপর এক সপ্তাহে আবার গানও গান, আবার গিটারও বাজায়, কবিতাও করে, আবার কখনো কখনো নাচন গানও গায়। ঠিক আছে, তো আপনারা একটু ভিডিওগুলো দেখুন, মাঝে মাঝে আবার ভিডিও শিকারে আমি আসছি, ওটা আসছি, ওটা পরের ব্যাপার, ভালো কাজগুলো আগে বলিনি, তারপরে সেগুলো মানব মানবতার দিক থেকে বলছি, সেই কারণে আমি কনফিউজ হয়ে গেছি, সে মানুষ না মানুষ না। ডাবের হোম ডেলিভারি, ডাবের কনসালটেন্ট এবং ডাব, আপনার যদি একবার গাছে ওঠার জন্য এরকম একটা রিস্কি কাজ মাত্র 100 টাকায় উনি করবেন, আইজুলকে ঠকাবেন না, ওনাকে যথেষ্ট পারিশ্রমিক দিন, ওনার কাজটা যথেষ্ট রিস্কি। এটা তাহলে দেখলেন তো, মানে এগুলো তো দেখলেন, এর নারকেল যিনি বিক্রি করছিল তার ইন্স্যুরেন্স আমরা যে ডাব খাচ্ছি সকালবেলা অফিসে যাওয়ার আগে, ডাবকে আমরা পেট ঠান্ডা করছি, কিন্তু ওনার মাথা ঠান্ডা হচ্ছে না। এখানে লোকজন আপনাকে ঠকাচ্ছে আমি সে ব্যাপারে নিশ্চিত, আপনারা ওনার মাথা ঠান্ডার জন্য আমাদের পেট ঠান্ডা। কোকোনাটের খড়কর পেটটা ঠান্ডা হলো, কিন্তু তার পরের কথাটা শুনুন, তারপর দেখবেন আপনার পেটটা আদৌ ঠান্ডা হয় কিনা, এটা একটু শুনুন। গত করে শুয়োরের মতো গিল শুনেছেন তো, মানে আমি মিউট করেছিলাম, নাহলে আমার কপিরাইট খেতাম তো, আমার চ্যানেলে তো এইসব দেবো না, মানে মা মাসি সকলকে তো উদ্ধার করে দিল। ঠিক আছে, তারপরে গভর্নমেন্টকে পর্যন্ত দেখাচ্ছে সিগন্যাল সাইন, সরকার তুমি কি করছো,
সাইনগুলো দেখাচ্ছে ইউটিউব, না না ইউটিউব তো বারণ করে না এগুলো না করার জন্য। তাহলে কি করে এদের চ্যানেলগুলোকে মনিটাইজ হয় আর এত ফলোয়ার হয়? এবং এটা সত্যি কথা দেখুন, মানে আজকে একদম বাস্তব যেটা, যারা ইউটিউব দেখেন বা যারা ইউটিউবে দেখতে পছন্দ করেন, যারা ইনফরমেটিভ, যারা জীবনে অনেক রকম নতুন নতুন জিনিস জানতে ভালোবাসেন, আমি এটা লক্ষ্য করে দেখেছি, মানে কোনো চ্যানেলে আমরা কোনো ভিডিও দিলাম সেখানে ভিউজ অনেক হলো কিন্তু সাবস্ক্রিপশন হচ্ছে না, তারা দেখে বেরিয়ে। কিন্তু রোদ্দুরকে আমি দেখে এটা বলতে পারি, মানে যারা দেখে তারা সাবস্ক্রাইব করে দেওয়া, মানে দেখেই সাবস্ক্রাইবটা করে দেবো। ওনার মুখটা এত পছন্দ, না ওনার কন্টেন্টটা পছন্দ, তো আমি আজকে এইটার পেছনে মানে রোদ্দুর এবং তার ফলোয়ারদের জন্য একটা পিস মতো না দেখি, যারা সরকারের কবিতা মতো করেছি পারলে ওটা কিন্তু ডিকোড করে দেখবেন, তো কিন্তু ওপেন চ্যালেঞ্জ রইল এই জন্য রোদ্দুর রয়, হ্যাঁ রোদ্দুর রয়, পুরো রোদ্দুর আমি সব অফ করে দেবো। দেখুন আমাদের একটাই বক্তব্য, আমরা কাউর মানে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করতে পছন্দ করিনি আর করবো না, তা আমাদের একটাই বক্তব্য, মানুষজন কি এতটাই মানে অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে যে তারা আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতি আমাদের মানে এতদিনকার শুনেছেন আপনারা, দেখুন আমি বলছি উনি নিজেকে এইটা বলে দেয়, লোকজন দেখতে পারে। তো সেক্ষেত্রে যদি একটা বাচ্চা যে হয়তো অ্যাডাল্ট এখনো হয়ে উঠতে পারেনি, 18 বছরের কম বয়স, সে যখন এই ধরনের ভিডিও দেখবে যেখানে মানে দেখুন গালাগালি খিস্তি অনেক চ্যানেল আছে, কিন্তু একটা রোদ্দুর রায় ওপেন মানে আমি অবাক হয়ে বিড়ি খাচ্ছে, তার সঙ্গে উল্টো পাল্টা গান নিয়ে নাচন কদন করছে অন ক্যামেরা, অন ক্যামেরা তুমি শুনো, সেটা আবার লাইভ করছে। আমি বলছি মনোরঞ্জন ব্যাপারী, একজন আমাদের একটা চ্যানেল এর মধ্যে ছিল, তো আমাদের একটা ভিডিওর মধ্যে মনোরঞ্জন ব্যাপারীকে আমরা কভার করেছিলাম বুক ফেয়ারে 2018 বুক ফেয়ারে, তো 2018 বুক ফেয়ারে মনোরঞ্জন ব্যাপারীকে যখন নাচের দিন সে জিজ্ঞেস করছে, উনি তো কিছু সমাজের বিরোধী কিছু কার্যকলাপের জন্য চান্স হয়েছিল, যারা জানেন অ্যাকচুয়ালি মনোরঞ্জন, যদি না জানেন তাহলে আমার চ্যানেলের ওইটা দেখে নেন। না এবার একটা ইন্টারভিউ করছি, অনেক মানুষ তা সেটা জানে, রোদ্দুর রায়কে অনেকে চেনে, মনোরঞ্জন ব্যাপারীকে চেনে, এটাই হচ্ছে আমার, তো ওটা দেখে নেবেন, মনোরঞ্জন ব্যাপারীকে দেখে নেবেন। আর যেটা আমি বললাম, উনি অন স্ক্রিন বললেন যে না আমি এসব কথা কি করে অন স্ক্রিন বলবো, কিন্তু উনি তো এতটাই মানে মানে আমার মনে হয় এনেকে থেকে আমাদের মানে কিভাবে খারাপ কাজটা করা যেতে পারে ওনার কিন্তু দম আছে, তাই না? তো সে কি করছে অন স্ক্রিন বলে দিচ্ছে কি মানে স্টাফ মানে গাঁজা পর্যন্ত অন স্ক্রিন খাচ্ছে এবং বলছে, এবং তারপরে ওর ওই গানটা একটু শুনুন, শোনার পর তো মানে আমি বেশুরা হয়ে গেছি, শুনুন গান। শুনেছেন তো, মানে সুচিত্রা মিত্র যদি বেঁচে থাকতেন মানে উনি হার্ট ফেল করে যেত রবীন্দ্রনাথের গানটা নিয়ে যা করলেন, আর আমার কিছু কি বলার নেই, আমার বিরক্ত লাগে এই ধরনের মানুষজনগুলোকে নিয়ে বেশি কথা বলে সময় ওয়েস্ট করা, অনেক কাজ আছে, আপনারা অনেক কাজকর্মে ব্যস্ত থাকেন আমি জানি, করুন সেই কাজগুলো, এবং এটা আমার অনুরোধ, দেখুন আমি কখনোই বলবো না যে আমার নিজস্ব চ্যানেল বা আমাদের চ্যানেলকে কখনোই আপনি দেখবেন সাবস্ক্রিপশন করবেন, এটা আমরা বলার হয় অনুরোধ করি অবশ্যই বলে থাকি, কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে একটু হিউম্যানিটির দিকটা ভাবুন, একটু বাংলা সংস্কৃতিটাকে এতটা নিচে নামিয়ে দেবেন না যে আজকে ওই ভদ্রলোক রোদ্দুর রায় উনি তো বাংলারই একজন পার্সন, তাহলে তুমি বাংলাকে কি করে গালাগাল দিতে পারো, আমাকে এই উত্তরটা দিন, একজন বাঙালি ভদ্রলোক হয়ে আমি তাকে ভদ্রলোক এই আখ্যাটাই দিলাম, তিনি যদি ভদ্রলোক নিজেকে মনেই করেন তাহলে তিনি কি করে খিস্তি মারছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে? না না ও তো নিজেকেও খিস্তি মারে, আপনার এই ক্লিপটা দেখুন তো তাহলে বুঝতে পারবেন নিজেকেও খিস্তি মেরেছে। মক্সা কবিতা, কেন গাঁজা খায় আমার রক্ত তীব্র লাল, তোমার বর্ণ বেজায় সাদা। শুনলেন তো, নিজের মধ্যে নিজেকে গালি গালাজ করছে, মানে উনি অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় একটু ডিসব্যালেন্স, কি যদি ডিসব্যালেন্স হয় তাহলে উনার ফলোয়াররাও কি ডিসব্যালেন্স? দেখুন আমরা বারবার একটা কথা বলছি, এটা অনুরোধ, হাত জোর করে অনুরোধ যে কাউকে আমরা কোনো কিছু ক্রিটিসাইজেশনের জায়গায় নিয়ে যেতেই চাইছি না, কাউ কোনো ফলোয়ার, এটা তো আমি ক্রিটিসাইজ করবো, আর আপনার যারা ফলোয়ার রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলছি
এই কবিতাটা পারলে একটু ডিকোড করে দেখবেন। হ্যাঁ আপনারা তো ওনার গান টান শুনেছেন, আবার হাসেন অনেকে দেখছি। হ্যাঁ মানে গালিগালা তো দিচ্ছেন ওনার, সাবস্ক্রাইব দেখুন, সাবস্ক্রাইব করেই তো কমেন্টটা পাওয়া যায়। তুমি তো বাইরে থেকে কমেন্ট দিতে পারবে না, তুমি কমেন্ট দেওয়ার জন্য সে সাবস্ক্রাইব করছে। তো আমার মনে হয় আপনারা একটু এই কবিতাটা একটু জানবেন। তো বইটা লিখেছিলেন বাল্মীকি, এটা রয়েছে এখন আলমারিতে। নিতে গেলে সেটা আপনাকে যেতে হবে নৈহাটি। নৈহাটি, আলমারি আর বাল্মীকি এই তিনটে ওয়ার্ডের সমাসবদ্ধ একটা পদ। এটাকে পারলে দ্বিস্বীকার করবেন, এটা রোদ্দুর রায় হয়তো করতে পারে, যদি করতে পারে তাহলে বুঝবো যে ওনার মধ্যে কিছু ক্রিয়েটিভ নলেজও আছে, আর যদি না হয় জাস্ট ডট ডট ডট। আই হোপ সো ভিডিওটা দেখে খুব বাজে লেগেছে আপনাদের, ডিসলাইক করার হলে করবেন। যারা রোদ্দুর রায় ফলোয়ার আছে, যারা আমাদের চ্যানেলটাকে কম বেশি পুরো 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় দিয়ে দেখেন, তাদের মূল্যবান সময়টা ব্যয় করেন আমাদের এই চ্যানেলে দেখার মধ্যেই, তাদেরকে বলবো লাইক তো দেবেনই, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, এবং অবশ্যই অতি অবশ্যই এই ভিডিওটা এতটাই ভাইরাল করুন যাতে এটা রোদ্দুর রায়ের কাছে পৌঁছবে, এবং তার সাথে তার ফলোয়াররা যেন দেখে কমেন্টসগুলো জানান। আমি জানি খারাপ লাগবেই তাদের, কিন্তু আমি যদি কোনো অংশে ভুল বলি বা আমাদের চ্যানেলে যারা যারা এই মুহূর্তে ভিডিওতে যে কথাগুলি বললাম তাদের কোনোরকম আপনাদের মানসিকভাবে মনে হয় যে আমরা ভুল কথা বলেছি, তাহলে কমেন্ট করুন, ওপেনলি আমাদের সাথে আলোচনা করুন, এটাই আমি চাইবো। দেখুন আর সত্যি এই রোদ্দুর রায় ব্যক্তিটাকে নিয়ে আমার বলার মতো একদম ইচ্ছে নেই, আমার অনেক কাজ আছে, আপনাদেরও কাজ আছে, ফলে যেটুকু বললাম সেইটুকু মাথায় রাখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, লাইক দিন, এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে নীল এতটা কেন মানে বিরক্ত, কারণ বাঙালি জাতির প্রতি একটা কি বলবো আমার ভাষা নেই অ্যাকচুয়ালি, কিন্তু খুব ইজ এ ভেরি ট্যালেন্টেড পার্সন আমি শুনেছিলাম। ট্যালেন্টটাকে কেন মানুষ বাজে ভাবে, হ্যাঁ তো আমার মনে হয় যে আপনারা পারলে যদি রোদ্দুর রায় যদি চায় তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন, তো আমাদের পুরো পরিশুদ্ধ করার দায়িত্বটা আমি নিতে পারি যদি চায়। আমাদের অনেক কাজ রয়েছে, এখন আমরা চলেছি কোথায় হস্তশিল্প, ওটা ওয়ান্ডারলাস্টে পাবেন, ঠিক আছে, বাই।